Subscribe now and press the bell icon. Never miss an update. পকিতির প্রেমে পড়ে গেলাম আজকে। ভাই একটু ধরেন তো, আমি একটা সাক্ষাৎ কর নি। ভাই ধরেন একখান দিয়ে উঠতেছে নাকি? তোমার নাম কি? মোহাম্মদ মনির। তুমি কি রোহিঙ্গা? না, তুমি বাঙালি। বাঙালি। এখানে তুমি কি কাজ করো? আমি এখানে ঘাস কাটার কাজ করি। ঘাস কাটার কাজ করো? তোমাকে পার্ট দেখো তো দে। আমারে মানে এটা প্রোডাকশনের কাজ স্যার। আচ্ছা, মানে কাজের উপরে নিব। মানে এই কাজগুলো কারা করায়? এগুলা মানে গাজি স্যার মানের আন্ডারে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন এলাকায়? সুবর্ণ স্যার। বাহ, ফাইন, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সুন্দর এগুলি দেখান, এই এগুলি দেখেন, ওই যে দেখেন, এই যে দেখেন, এগুলি বনের ভিতরে অনেক সম্পদ পড়ে আছে। সোনা দানা মণি মুক্তা হীরা জহরত সব এখানে দেখেন বনের ভিতরে আছে। আসলে কিন্তু তা না, আসল ঘটনা হচ্ছে এখানকার ঘাসগুলো কেটে বস্তায় করে নিয়ে ভেড়ি রাস্তায় লাগানোর উদ্দেশ্যে এইগুলো ঘাসগুলো কেটে বস্তার ভিতরে রাখা হয়েছে। এগুলো নিয়ে ওই ভেড়ি রাস্তার পাশে পাশে ঘাস লাগানো হবে। এই জন্যে দেখে মনে হচ্ছে অনেক সম্পদ বনের ভিতরে পড়ে আছে। অনেক দূর সীমানায় আমরা পৌঁছে গেছি। আজকে লাইভের বিশেষ কৃতজ্ঞ হচ্ছে রবি ভাইকে। রবি ভাইয়ের উদ্যোগে আজকে আমরা এখানে আসছি এবং লাইভ শুরু হয়েছে। রবি ভাইকে একটা বিশেষ কৃতজ্ঞতা দিতে হবে। লালচা লালচা অর্ধেকটা ভাই, পুরোটা না, অর্ধেকটা, অর্ধেক একটা থালি হোক। সামনে কি কাটা তারে বেড়া আছে নাকি? উঠতে পারবো তো? দেখি তো গাই তো না, ওরা গাড়ি চালায় যাচ্ছে, তার মানে তো এই ধরনের কোনো কিছু থাকার কথা না। রোহিঙ্গারা তো এদিক দিয়ে চুরি করে যায় গা। ওরা চুরি করে যায়, ওদের কিছু করার ক্ষমতা নাই, ওরা আবার ফিরে আসতে হবে। গাড়ি তো মানে এইদিকে যায়নি, আমরা মানে অন্যদিকে যাচ্ছি। গাড়ি মানে ওই সাইড দিকে গেছে। কে দিক যাওয়া যাবে তো? আমার মনে হয় না ওই সাইড থেকে মানে পথের পাশে। রবি ভাই একটু একটু এইখানে আসেন, আমি একটা একটা একটু ইয়ে করি, একটা সাক্ষাৎকার দিবেন। হ্যাঁ, সাক্ষাৎকার না। ওকে, আচ্ছা জি বলেন। ওকে, এই যে দেখেন, এই দেখেন ছোটো ছোটো জঙ্গলের ভিতর দিয়ে ছোটো ছোটো রাস্তায়, এই রাস্তাগুলির ভিতর দিয়া এই রোহিঙ্গারা পালিয়ে আবার কক্সবাজার চলে যায়। এটা বিএসএফ, বিডিআর এবং আমাদের নৌবাহিনী কোনো অবস্থাতে খোঁজ পাচ্ছে না। এই গভীর জঙ্গল দিয়ে চলে যায়। এই যে দেখুন, এই যে দেখুন রাস্তাগুলো। ওকে, রাস্তাটা তো দেখতেছি না। ওই এন্ড তো আমি আর লাইন পাচ্ছি। গাড়ি আসলে কোন পাশে গেল? এইখান থেকে বেরিয়ে যাও। ওটা এইখান থেকে তো আর রাস্তা খুঁজে পাচ্ছি না। এই সুযোগে ওই মাথায় যে কি হবে দেখতে হবে। এখানে গেলো কি গাড়িটা কোন পথে গেল? গাড়ি সে চাকার দাঁড়তে আর দেখতেছি। আমরা কি বেড়িতে উঠতে পারবো? ওই লোকটার কাছে শুনলে ভালো হতো। এইদিকে কি আসলে কোনো গাড়িটা কোন দিকে গেল? গাড়ির চাকার তো আর কোনো দাগ দেখতেছি না। গাড়ি কোথায় গেল? কোটি টাকার প্রশ্ন এখন এইটাই যে গাড়ি কোথায় গেল। আমরা অলরেডি পথ হারিয়ে ফেলেছি, এখন ওইখান থেকে একটা ট্রেন। এই যে খাল, এদিকে তো আর যাওয়া দেব না। গাড়ি আসলে কোন পাশ দিতে গেল?
আচ্ছা, অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পথটি পেয়ে গেছি। গাড়ি এই এখন আমরা পথ হারাবো না, এটা ধরেই যাব। আসলে জায়গাটা ছোট হলেও আসলে এমন পেয়ে আছে এই বনের জঙ্গলের ভিতরে, রাস্তাগুলো এত বেশি রাস্তা, ছোট ছোট রাস্তা আছে যে মূল রাস্তাটার থেকে আমরা ছিটকে গেছি, মূল রাস্তা থেকে আমরা ছিটকে গেছি এখন অলরেডি। হ্যাঁ ভাই, এখন এই রাস্তাটা সঠিক রাস্তা পেয়ে গেছি, এখন এটা ধরেই আমরা বের হয়ে যাব। তাহলে তো বলা যায় যে আমরা এখন ট্র্যাকে আছি। থ্যাংক ইউ।